আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হইতাছে সিটি ব্যাংকের ভার্চুয়াল কার্ড নিয়ে। সো সিটি ব্যাংক একটা নতুন জিনিস অফার করতেছে, সেটা বাংলাদেশে এই প্রথম নতুন হইতেছে, আমি আগে কোনো ব্যাংক এরকম করতে দেখিনি। সেটা হইতেছে তারা ভার্চুয়াল কার্ড প্রোভাইড করতেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যারা আছে তারা। সো আপনার যদি একটা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে, অ্যাকাউন্ট আগে থেকে থাকে থাকে এবং আপনি সিটি ব্যাংকে অ্যাপস ইউজ করতেছে, তাহলে হয়তো বা আপনি অলরেডি নোটিফিকেশনটা পাই গেছেন। সেটা হইতেছে আপনি এখন চাইলে আপনার অ্যাকাউন্টের আন্ডারে তিনটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, তিনটা কার্ডই ডেবিট কার্ড, এগুলো দিয়ে আপনি অনলাইন পারচেস করতে পারবেন। কিন্তু একটাই শর্ত, সেটা হইতেছে যে ভার্চুয়াল কার্ডটা আপনি ক্রিয়েট করবেন সেই কার্ডটাকে এন্ডোর্সমেন্ট করাইতে হবে, অর্থাৎ পাসপোর্টের সাথে লিঙ্ক করালে তখন আপনি পারমিশন পাবেন ইন্টারন্যাশনাল ইউজ করার। কিন্তু যদি আপনি পাসপোর্টের সাথে এন্ডোর্সমেন্ট না করান, তাহলে বাংলাদেশের যে সকল অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে ওইগুলোতে পে করতে পারবেন ওই ভার্চুয়াল কার্ডটা দিয়ে, এবং ওই কার্ডটা ফিজিক্যালি আপনি পাবেন না, আপনার অ্যাপসের মধ্যেই থাকবে। ভার্চুয়াল কার্ডটা আমরা যেভাবে ইউজ করি এই প্রসেসেই এই কার্ডগুলো ইউজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং কীভাবে আপনি একজন সিটি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হলে এই কার্ডটা আপনার হাতে পাবেন এটা দেখাই দেবো। যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটা লাইক করে ওয়াচ করা শুরু করুন। ওকে, প্রথমে আমি সিটি ব্যাংকের কল সেন্টারে একটা কল দিব, সেইখানে কী বলে তারা সেই বিষয়টা যাই না, তারপরে আমি এক্সপ্লেন করে দিব। সো প্রথমে সিটি ব্যাংকে একটা কল দেওয়া যাক। সিটি ব্যাংক কল সেন্টারে আপনাকে স্বাগতম। হ্যাঁ, ভার্চুয়াল কার্ডটার ব্যাপারে জানতে চাইছি, যদি আমি একটা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাকে প্রতি বছরে কত টাকা ফি দিতে হবে? আর আমি ভার্চুয়াল কার্ডটা এই মুহূর্তে আমাদের গ্রাহকদের জন্য ফার্স্ট ইয়ার ফ্রি, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে কোনো ধরনের চার্জ নেই স্যার। দ্বিতীয় বছর থেকে আপনাদের 200 টাকা প্লাস ব্যাংক প্রযোজ্য হবে, ঠিক আছে, ডেবিট কার্ডের ক্ষেত্রে। আর প্রিপেড কনজিউমার কার্ড যদি নেন সেক্ষেত্রে 300 টাকা প্লাস ব্যাংক, SMS এর জন্য 200 টাকা প্লাস ব্যাংক প্রযোজ্য হবে। ক্রেডিট কার্ডে? আচ্ছা, ডেবিট কার্ডের জন্য সেকেন্ড ইয়ার থেকে 200 টাকা প্লাস ব্যাংক প্রযোজ্য হবে, ঠিক আছে। তবে ফার্স্ট ইয়ার ফি স্যার, আপনি ইউজ ব্যবহার করে দেখতে পারেন কেমন লাগছে। আমি একটু বিষয় অবগত করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে এগেনস্টে যদি কোনো ডেবিট কার্ড থেকে থাকে, সাপোজ আপনি ভিসা ডেবিট কার্ড থেকে থাকে, তাহলে ভার্চুয়াল কার্ডটা কিন্তু আপনি ভিসা প্রোডাক্ট দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি মাস্টার কার্ড বা সিটি ম্যাক্স কার্ড বা আমাদের ইউনিয়ন পে কার্ড আপনি এগুলো ব্যবহার করতে পারছেন। এতে করে আপনি যেমন স্যার প্লাস্টিক কার্ডের ফ্যাসিলিটিসটাও পাচ্ছেন, মানে ভিসা কার্ডের ফ্যাসিলিটিসটাও পাচ্ছেন, আপনি কিন্তু মানে এমএক্স কার্ড বা মাস্টার কার্ড যেটা নেবেন সেটা ফ্যাসিলিটিসটাও পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হইতেছে যে যদি আমি প্রিপেইড কার্ড নেই তাহলে প্রথম বছর ফ্রি, পরের বছর থেকে আমাকে 200 টাকা চার্জ দিতে হবে এবং SMS ফি দিতে হবে। SMS ফি 200 টাকা এবং অ্যাকাউন্ট মেইনটেনেন্স যেটা বা ইয়ারলি যেটা চার্জ হয় সেটা 300 টাকা প্লাস ব্যাংক প্রযোজ্য হবে প্রিপেইড কার্ডের ক্ষেত্রে। ডেবিট কার্ডের ক্ষেত্রেও তার প্রথম বছর ফি পাচ্ছেন, সেকেন্ড বছর থেকে 200 টাকা প্লাস ব্যাংক প্রযোজ্য হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওটাতে SMS ফি নেই না ডেবিট কার্ডের ক্ষেত্রে? অনলাইনে পেমেন্ট তার মানে আমি সিটি ম্যাক্স এর যে এন্ডোর্সমেন্ট করাইছি ওইটা দিয়েই আমি এখন ভিসা বা মাস্টার কার্ডের প্রিপেড কার্ড নিলে ওইটা দিয়ে আমি অনলাইনে পারচেজ করতে পারবো। আর এন্ডোর্সমেন্ট তো একটা কার্ডের জন্য আলাদা আলাদা। ও আচ্ছা আচ্ছা, তার মানে একটা কত ডলারের মতো করে যাবে মাসে, ইয়ারলি? মাসে তো না, বছরে 1200 ডলার পর্যন্ত স্যার 12,000 ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন। 12,000 ডলার? না জি, একটা বছরে। এক বছরে? আচ্ছা, তার মানে ভিসা অথবা মাস্টার অথবা ইউনিয়ন পে এই তিনটার যে কোনো একটা একটা এন্ডোর্সমেন্ট করে নিতে হবে ব্যাংক থেকে ভার্চুয়াল কার্ডের জন্য, না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কোনো ফি তো নাই না? পরবর্তীতে যদি আমি চাই আবার ক্লোজ করে ফেলতে পারবো না? ক্লোজ করতে পারবেন স্যার, আপনি চাইলে ব্রাঞ্চে যেয়ে আপনি
ওকে, আমরা সিটি ব্যাংকে কল দিয়ে যতটুকু জানতে পারছি যে তাদের কার্ড সিস্টেম হইতেছে তিনটা, এবং এখানে দুইটা কার্ড সিস্টেম, একটা হইতেছে প্রিপেড, একটা হইতেছে ডেবিট কার্ড। প্রিপেড কার্ড হইতেছে ওইটা যেই কার্ডটা কিনা আপনি শুধুমাত্র অ্যাকাউন্টের আন্ডারে ছাড়া ডাইরেক্টলি ব্যাংক থেকে নিতে পারবেন, আপনার অ্যাকাউন্টের সাথে কোনো লিঙ্ক নেই। সো আপনি যদি ডাইরেক্ট সিটি ব্যাংকে যা বলেন যে আমার একটা প্রিপেড কার্ড লাগবে, ওরা আপনার কাছ থেকে আপনার আইডি কার্ড চাইবে, পাসপোর্ট চাইবে, এবং জাস্ট বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনি কোনো ই দেওয়া লাগবে না, মানে ইনকাম প্রুফ টুফ দেওয়া লাগবে না। আপনি জাস্ট একটা প্রিপেড কার্ড নিতে চাইলে যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন ইনকাম প্রুফ ছাড়া। আপনার যে ডিটেলস আছে যেমন ধরেন বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড থাকা লাগবে বাধ্যতামূলক, তারপর পাসপোর্ট থাকা লাগবে, এই ইনফরমেশন দিয়ে আপনি একটা প্রিপেড কার্ড নিতে পারবেন। সেই ক্ষেত্রে 575 টাকা ফি নেবে প্রতিটা ব্যাংকে, এই সেম ফি। এবং আপনি যখন কার্ডটা নেবেন এর জন্য আপনার কাছ থেকে 243 টাকা প্লাস ভ্যাট একটা ফি নেয়, সেটা SMS ফি। আপনি যখনই কোনো জায়গায় পারচেস করবেন তারা একটা SMS জানিয়ে দিবে যে আপনি এত ডলার পারচেস করছেন, এত টাকা ফি কাটছে। সো ডিটেলস আর কি যখন যত ডলার ঢুকাইবেন, এবং সেই কার্ডগুলোতে ডিপোজিট কিন্তু ব্যাংক থেকে করতে হয়। সো এবার আসি ডেবিট কার্ডটা নিয়ে। সো সিটি ব্যাংকের যে ডেবিট কার্ডটা আছে সেই ডেবিট কার্ডটার মধ্যে তারা তিনটা কার্ড অ্যাড করছে, একটা হইতেছে ভিসা কার্ড, আরেকটা হচ্ছে মাস্টার কার্ড, আরেকটা হচ্ছে ইউনিয়ন পে। আপনি সব ATM বুথে দেখবেন এগুলো চলে, এবং অনলাইন পারচেস করতে গেলেও এই তিনটা পেমেন্ট গেটওয়ে আছে অবশ্যই। ভিসা মাস্টার কার্ড একটু বেশি ফেমাস। সো আজকের ভিডিওতে আমি ওইটাই দেখাবো, এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে আপনি যদি ভিসা নেন অথবা মাস্টার কার্ড নেন, দুইটা কার্ডে যে কোনো একটা কার্ডই নেন না কেন, আপনি এই কার্ডটার জন্য প্রথম বছর কোনো রকম ফি দিতে হবে না, টোটালি ফ্রি। এবং এই কার্ডটা পরের বছর থেকে আপনার এই কার্ডটার মেয়াদ কিন্তু থাকবে 5 বছর, ভিসা অথবা মাস্টার যেটাই নেন অথবা ইউনিয়ন পে যেটাই নেন। ডেবিট কার্ডগুলো আপনার অ্যাকাউন্টের আন্ডারে থাকবে এবং অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। যেমন আপনার সিটিমেক্সের একটা আমরা কার্ড ইউজ করি, সেটা ডুয়াল কারেন্সি কার্ড, ওই কার্ডটা কিন্তু অ্যাকাউন্টের আন্ডারে। সো আমাদের SMS ফি একটাই নেয়, অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো কার্ডে নিব প্রত্যেকটার জন্য SMS ফি একটা। এবং এই কার্ডগুলো নিতে হলে জাস্ট আপনি আপনার ফোন দিয়ে কিভাবে নেবেন সেটা এখন দেখাই দিতেছি। ওকে, প্রথমে সিটিমেক্সের সিটি টাচ যে অ্যাপ সফটওয়্যারটা আছে এটাতে লগ ইন করে নেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে, তারপরে এখানে আপনার স্টেপস টু সি দিলে আপনার ব্যালেন্স দেখাবে, এর পাশে এখানে সেটা ডানে কার্ড আছে, কার্ডের মধ্যে আমার একটা কার্ড আছে সিটিমেক্স কার্ড, এই কার্ডটা এখানে শো করতেছে। এর নিচে কিন্তু লেখা আছে ক্রিয়েট নিউ, আপনি যদি এখানে যান তাহলে এখানে ক্রিয়েট নিউতে গেলে অনেকগুলো কার্ড দেখতে পাবেন যেগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা আছে ইউনিয়ন পে, তারপরে আছে সিটিমেক্সের যে প্রিপেড কার্ডটা বললাম এটা, তারপরে হইতেছে মাস্টার কার্ডের সিটি ডেবিট কার্ড, তারপরে হইতেছে ভিসা সিটি ডেবিট কার্ড, তারপরে হইতেছে ভার্চুয়াল কার্ড যেটা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড ওইটা, তারপরে ভিসা গোল্ড আছে একটা, ভিসা এটা কি বলে, হ্যাঁ ভিসা গোল্ড, এগুলো সব ভার্চুয়াল কার্ড, ঠিক আছে। সো এই কার্ডগুলোর পাশে কিন্তু ভার্চুয়াল লেখা আছে। আপনার কাছে যদি এই অপশন না থাকে, অ্যাকাউন্টে যদি কার্ড লিঙ্ক না থাকে, অবশ্য কার্ড না থাকলে তো আপনি সিটিমেক্স অ্যাকাউন্ট অ্যাডি করতে পারবেন না, এটা একটা বড় কথা। সো কার্ড অ্যাড করা থাকলে আপনি এইখানে অ্যাড নিউ পাবেন, না পাইলে যদি বাই চান্স আপনি না পান সফটওয়্যারটা আপডেট করে নেবেন। এই ডান পাশে যে 3 ডটটা আছে এখানে ক্লিক করলে এখানে কার্ড সার্ভিস আছে, কার্ড সার্ভিসে যে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড, এটাতে ক্লিক করলে এই অপশনে নিয়ে আসবে। এখন আপনি কোন কার্ডটা অ্যাপ্লাই করবেন, সো ধরেন আমি যে কোনো একটা করবো, তো প্রথমে গেট স্টার্টে ক্লিক করব। করার পরে এখান থেকে দেন ডেবিট এবং প্রিপেড, এবং ডেবিটে সিলেক্ট করার পরে নিচে নোটের মধ্যে সব কিছু লিখে দিচ্ছে যেগুলো আমি বললাম, 200 টাকা অ্যানুয়াল ফি, এখন 200 টাকাটা প্রথম বছরের জন্য ফ্রি, পরের বছর থেকে 200 টাকা ফ্রি, এবং SMS-এর কোনো ফি নাই, 5 বছর মেয়াদ থাকবে কার্ডগুলো। এন্ডোর্সমেন্ট করাইলে আপনি এই কার্ডগুলো দিয়ে অনলাইন পারচেস করতে পারবেন। ভার্চুয়াল কার্ডটা নেওয়ার পরে কিন্তু আপনাকে সিটি ব্যাংকে একটা কল করতে হবে, কল করে তাদের যে হেল্প সেন্টার আছে এখানে কল করে আপনি কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ একটা 4-ডিজিটের পিন সেট করতে হবে যেটা আপনার কার্ডের জন্য প্রযোজ্য থাকবে। আপনি চাইলে তাদের স্মার্ট IVR-এর মাধ্যমে করতে পারেন, স্মার্ট IVR-এর মাধ্যমে একদম সহজ। ওইটা হইতেছে তার একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে যায় আপনার কার্ডের ডিটেলস দিয়ে আপনি পিন জেনারেট করে নিজে নিজে করে নিতে পারবেন। এটা ডেবিট কার্ডের বিষয়টা। এখন যদি আমি প্রিপেড কার্ড সিলেক্ট করি আর এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই, তাহলে আমি নিচে দেখতে পারবো যে অ্যাকাউন্ট টাইপ, তাহলে শুধুমাত্র আমেরিকান এক্সপ্রেস কাস্ট আছে, কনজিউমার ভার্চুয়াল প্রিপেড কার্ড, অর্থাৎ আমি একটা আমেরিকান এক্সপ্রেস কার্ড ইউজ করতেছি, বাট এখানে আমি যদি আরেকটা ভার্চুয়াল নিতে চাই তাহলে আমাকে 575 টাকা দিতে হবে, যেটা আমি ফিজিক্যালি চাইলে নিতে পারতাম এই ইয়ে থেকে, কিন্তু আমার কাছে মনে হলো এই কার্ডটা কস্ট একটু বেশি। সো আমেরিকান এক্সপ্রেস কার্ড যদি একটা আছে আমার আরেকটা নেওয়ার প্রয়োজন নেই, তারপরে অনেকের প্রয়োজন পড়ে নিতে পারেন। ডেবিট কার্ড সিলেক্ট করে যদি আমি এখানে কার্ড সিলেক্ট করি, সো দেখেন এখানে 3টা কার্ড আছে, একটা হইতেছে ইউনিয়ন পে গোল্ড ভার্চুয়াল ডেবিট কার্ড, তারপরে হচ্ছে মাস্টার ভার্চুয়াল ডেবিট কার্ড, তারপর হচ্ছে ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড। এই সবগুলো কার্ডের জন্য আপনাকে কোনো পে করতে হবে না। ধরেন আমি এখানে মাস্টার দিলাম, তারপর কার্ডের পর যে নাম দেবো SMS দেওয়ার পরে আই দিয়ে কনফার্ম দিয়ে দিলে আমার কাছে এখন কার্ডটা এসে পড়বে। আমি ভার্চুয়াল কার্ডটা এখন নিতে চাই। তবে যারা ভার্চুয়াল কার্ড নিতে চান, যেমন ধরেন অনেকে এরকম চায় যে
আমার যে মেইন কার্ডটা আছে এই কার্ডটা যেন আমি কোথাও ইনফরমেশন কারোর কাছে না যায়, এই জন্য আমি অনলাইনে যত পারচেস করবো আমি ভার্চুয়াল কার্ড দিয়ে করবো, এবং অফলাইনে যত পেমেন্ট ইট সিস্টেম আছে সবগুলো আমি আমার এই মেইন কার্ড দিয়ে করবো। সো এই রকমের জন্য অনেকেরই প্রয়োজন হয় এই টাইপের, সে তাদের জন্য ভার্চুয়াল কার্ডটা অনেকই উপকারে আসবে। এই ছিল সিটি ব্যাংকের ভার্চুয়াল কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা। যদি এই বিষয়ে আরও কোনো ডিটেল জানতে চান যে বা এই কার্ডগুলো কীভাবে জেনারেট করে আমরা অনলাইনে পারচেস করব বা এন্ডোর্সমেন্ট পর্যন্ত কী কী স্টেপ ফলো করা লাগে, এরকম বিস্তারিত আর কি কোন কোন ওয়েবসাইটে সাপোর্ট করে বা বেসিক যেমন ফেসবুক ইউটিউব তারপরে অনলাইন বেসিক পারচেস সফটওয়্যার বা যে কোনো প্রোডাক্ট এগুলাতে সাপোর্ট করে কিনা, ওইটা আমি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও মেক করে জানিয়ে দিব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা দেখে আপনার উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর এই চ্যানেল যদি একবারই নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।